নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের আজকের পথচলায় আমাদের বিষয়টি একটু অন্যরকম, রবীন্দ্রনাথ ও ইতিব্রহ্ম, ওম ইতিব্রহ্ম আর কি। অর্থাৎ আজীবনকাল রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমর্পণ, সেই সমর্পণ নিয়ে আমাদের এগিয়ে যাব। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ওয়েন্দ্রিলা, গান শোনানোর জন্য আপনাদেরকে। ওয়েন্দ্রিলার গান আমাদের আপনাদের প্রত্যেকের ভীষণ পছন্দের। ওর কণ্ঠস্বর এবং ওর গায়কি প্রশংসার দাবি রাখে। তো ওর গান দিয়ে আজকে আমাদের এই বিষয়টাকে বরণ করে নেওয়ার পালা। তো ঐন্দ্রিলাকে স্বাগত জানানোর পাশাপাশি, ঐন্দ্রিলা, যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান অনেক সুন্দর হয়ে ওঠে, আমাদের যন্ত্রশিল্পীরা, তাদের সঙ্গে আলাপ করে নেওয়ার পালা। কিবোর্ড পিয়ানোতে দেবাশিস, কিবোর্ডে তনাদা, গিটারে রয়েছেন রাজা, এবারে চলে আসবো তালবাদ্য, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং পার্কাশন বা অক্টোপাডে রয়েছেন বিক্রম, শব্দে আমাদের ভাই, ক্যামেরার পিছনে আমাদের ভাইয়েরা এবং দাদারা। মুশকিলটা কি জানেন তো, যারা ক্যামেরার ওপাশে রয়েছেন তারা রীতিমতো জড়িয়ে টড়িয়ে মুড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন, আমাদের সেই উপায়টা নেই। রীতিমতো ঠান্ডা আজকে, বেশ ঠান্ডায় আমি যদি কাবু হই না, আমি মনে করি আমার যদি শীত লাগে তাহলে সকলের শীত লাগছে, আমার সহজে শীত লাগে না। কিন্তু এনজয় করব আমরা, এই সময়টাকে উপভোগ করব, কারণ প্রত্যেকটা ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে, এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। আর আমি সবসময় এটা ভীষণ মনে করি যে আমরা ভারতবর্ষের মানুষেরা, বিশেষ করে বাংলার মানুষেরা খুব ভাগ্যবান যে আমরা অন্তত আমাদের কাছে ঋতুগুলোকে ছুঁতে পারি, তারা সেভাবে ধারা দেন, ডিফারেন্সিয়েট করতে, মানে শরৎ থেকে হেমন্ত খুব অল্প সময়, খুব শর্ট স্প্যান, সেখানেও কিন্তু সে ধরা দেয়। তো চলো শুরু করি গান দিয়ে। প্রভু আমার প্রিয়, আমার পরম ধনু, হে চিরপথের সঙ্গী আমার, চির সকল গতির মাঝে পরম গতি, হে নিত্য প্রেমের ধনে আমার পরম পুতি, হে আমার সকল গতি পরম গতি,
করলাম রবীন্দ্রনাথ ও ওম ইতি ব্রহ্ম, তুমি আজ যে গানটা গাইলে সেই গানটার সঙ্গে কথাটা ভীষণ প্রাসঙ্গিক, ভীষণভাবে প্রাসঙ্গিক। আসল কথা, ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্যের একটা প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। ইংরেজদের অধীনে তখন ভারতবর্ষ, সুতরাং তাদের প্রভাব থেকে আমরা কখনোই বিরত থাকতে পারবো না। কিন্তু সেই সময় যারা আমাদের ভারতীয়দের আত্মপ্রত্যয় ফিরিয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে বলবো এই ইংরেজি পাশ্চাত্য ভাবধারাকে গ্রহণ করার জন্য যে শিক্ষা, যে নীতি আদর্শের প্রয়োজন, তাকে যে যারা আমাদেরকে গ্রহণ করিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একটি নাম হচ্ছেন রবীন্দ্রনাথ। তাকে নিয়ে আজকে আমাদের পথ চলা। কিন্তু এই যে পাশ্চাত্যের ভাবধারাতে আমরা আরোপিত হলাম বা তাকে আমরা গ্রহণ করলাম, তার জন্য তো নিজস্ব প্রত্যয় থাকা দরকার, নিজের সংস্কৃতি শিক্ষা থেকে সরে গিয়ে নয়। রবীন্দ্রনাথ চাইলে একটা ইংরেজি মাধ্যম স্কুল করতে পারতেন, তাহলে তাকে এত খাটতে হতো না। তিনি শান্তিনিকেতন কেন করতে গেলেন? তিনি শুরু থেকেই ভেবেছিলেন যে আমাদের সেই ব্রহ্মচর্যের যে ছাত্রাভ্যাস, সেই ছাত্রাভ্যাসকে তিনি ফিরিয়ে আনবেন, তার জন্যই কিন্তু তার শান্তিনিকেতন। আজকেও শান্তিনিকেতন সেই ঐতিহ্যের ধারাকেই বহন করে এগিয়ে চলেছে, কারণ গুরুদেব ওটাই ভেবেছিলেন। তো এইভাবেই ভারতীয় সৃষ্টি সংস্কৃতিকে আঁকড়ে অপরকে গ্রহণ করার যে হৃদয় বেগ, সেটাকে তৈরি করার জন্য আমাদের এখনও প্রয়োজন রবীন্দ্রনাথকে। চলে যাই তোমার পরের গানে। No.
রবীন্দ্রনাথের সাহিত্য জীবন, কর্মজীবনের যে প্রচেষ্টা, যে কীর্তি, আমরা যদি তার পর্যালোচনা করি দেখব যে তিনি কাল এবং পরিবেশের যে প্রভেদ হয়েছে তার প্রভেদের ফলে তার প্রকাশের কিন্তু কোনো প্রভেদ হয়নি। তার কারণ তার যে সমস্ত কিছু সৃষ্টির যে শক্তি, সেই শক্তি কেন্দ্রীভূত ছিল একটি বিশ্বের এক নিয়ন্তা সত্তা, এক ধ্রুব শক্তির প্রতি। তিনি যা কিছু লিখেছেন, যা কিছু করেছেন, তার হতাশা, বেদনা, উৎসাহ, উচ্ছ্বাস সব কিছুকে তিনি তার সেই নিয়ন্তা শক্তির কাছে প্রসাদ হিসেবে তাকে দিয়েছেন, ধরেছেন, আবার সেটাকেই তিনি মানে তার কাছে ধরেছেন আধার হিসেবে, প্রসাদ হিসেবে তিনি তাকে গ্রহণ করেছেন, যার ফলে তার যা কিছু করেছেন সাহিত্য, সংস্কৃতি, সৃষ্টি, যা কিছু মানে পত্রসাহিত্য, নাটক, যা কিছু লিখেছেন, তিনি সর্বদা এটাই ভেবেছেন যে তিনি সেই বিশ্বের নিয়ন্তা শক্তির একটি অখণ্ড কণা, একটা ধ্রুব শক্তি, যাকে তিনি ব্রহ্ম বলছেন। কখনো কখনো তার বাঁশির আওয়াজে তার ঘুম ভাঙছে, কখনো তিনি তাকে খেয়া পারাপাড়ের মাঝি হিসেবে দেখছেন, কিন্তু তার কাছে তার সম্পূর্ণ নিবেদন। এবং এই ক্ষেত্রে এই যে তার কাছে, প্রভুর কাছে নিবেদনে তার যে বাহন, সেই বাহন হচ্ছে তার গান। তিনি গানের মধ্যে দিয়ে এই অর্গলমুক্ত একটা ক্ষেত্র চেয়েছিলেন যেখানে তিনি সেই বিশ্বের নিয়ন্তা শক্তির কাছে বসতে পারবেন দুদণ্ড। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ও ওম ইতি ব্রহ্ম, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনীকে ধার করে আমাদের মননকে এগিয়ে নিয়ে যাওয়া। তো ঐন্দ্রিলা রয়েছে সেই বিষয়কে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গানে, তবে এটা কিন্তু ঐন্দ্রিলার শেষ পর্যায়ের অনুষ্ঠান, তাই গান দিয়ে আবার শুরু হোক পথচলা। Thank you.
আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথে আজীবনকাল যা লিখেছেন যা করেছেন, সে কাব্য সাহিত্য যাই হোক না কেন, যাই সৃষ্টি করে থাকুন না কেন, তা সেই যজ্ঞেশ্বরের তৃপ্তির জন্য। একটি গান, এই যে তোমার প্রেম ওগো হৃদয় হরণ, এই যে পাতায় আলো নাচে সোনার বরণ, এই যে প্রশ্ন তিনি করলেন শেষে কী বলছেন, সেই গানে শেষে গিয়ে কী সমর্পণ বলছেন, তোমারই মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে, আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারই চরণ। মানে প্রথমে তার প্রশ্ন ছিল যে তোমার এটাই কি প্রেম, তারপরে তিনি সমর্পণ করলেন নিজেকে যে তুমি যা কিছুই দিয়েছো তার প্রতি আমার হৃদয় তোমার চরণ ছুঁয়েছে। তিনি একটি গানে তার একটা কথা বলেছেন, বলেছেন, এই কি তোমার খুশি আমাকে তাই পরালে মালা সুরের গন্ধ ঢালা, এই খুশির আবদার রাখতে রাখতে ব্যবহারিকভাবে তিনি কি বলছেন, রাতের ভাষা হয়নি বাধা দিনের কাছে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি, শান্তি কোথায় মোর তরে হয় বিশ্বভুবন মাঝে, অশান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে, নিত্য রবে প্রাণ পুরানো গানের আগুন জ্বালা, এই কি তোমার খুশি আমায় তাই পরালে মালা সুরের গন্ধ ঢালা। শুধু কাব্য অথবা সাহিত্যের ক্ষেত্রে নয়, যা জীবনের নানাবিধ যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ক্ষেত্রে কিন্তু তিনি এই প্রভু বা এই ব্রহ্মের খুশির বার্তাই বহন করে নিয়ে গেছেন আজীবনকাল। তাই তার প্রত্যেকটা গানের মধ্যেই আমার কোথাও যেন মনে হয় তার একটা সমর্পণ। আমি বরাবরই কথাটা বলি, কবির গানে একটা সমর্পণ আছে, আজকে সেই অনুষ্ঠানে করতে বসা। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। সেথায় একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, একের তন্ত্রে বহুর মন্ত্রে উঠেছিল রণরণী। সুপ্রভাত, নমস্কার, আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক। আজকের যে তত্ত্বসূত্র তাতে আমার উপলব্ধির কথা কিছু বলছি। কবিগুরু রবীন্দ্রনাথ, কি বলবো, যে তিনি হচ্ছেন ঋষি কবি, তো তা আমরা যে ভারতের যে উদাত্ত বাণী শুনি, ওম শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজে ধামানি দিব্যানি দস্তু, তারই অনুরণন আমরা পাই তার নৈবেদ্য কাব্যে। তিনি বলছেন, একদায়ে ভারতের কোন বনতলে কে তুমি মহান প্রাণ কি আনন্দ বলে, উচ্চারি উঠিলে উচ্ছে শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্য ধাম বাসী আমি জেনেছি তাহারে, মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়। অ উ ম অ, এটাকে আমরা ক্রীড়া মাত্রা বলি, অ উ ম। অ হচ্ছে বিষ্ণু, উ হচ্ছে মহেশ্বর, আর ম হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা আর কি। তাতে আমরা যে কোনো জিনিস আমরা যা কিছু দেখি সর্বতই তিনি সে ঈশ্বরময়, সে তার আমরা স্বাদ পাই, আর এটিকে বলা হয় প্রণব মন্ত্র। তো রবীন্দ্রনাথ তার উপনয়নের পর থেকে তার যে মনে এই আধ্যাত্মিকতার ভাব এসেছিল
এবং তাদের পরিবারগতভাবেও যেটি ছিল সেই ওঙ্কার, ওম হচ্ছে তিনি তার মধ্যে দেখেছেন। আমরা দেখেছি যে রাধাকৃষ্ণের যে যুগল মূর্তি তাতে ওম অর্থাৎ তিনি আছে, ওম আছে। যে তার আমি একটা কথা এখানে বলি মানিকমোহনদা, ওম এটা একটা নাদ, এবং আমাদের পৃথিবীর যদি আমরা যদি আমরা পৃথিবীর ভূগর্ভস্থ যে ছবি সেই ছবিও দেখি, সেখানেও এই ওঙ্কে আমরা পাই, এবং এই ওং হচ্ছে এমন একটা নাদ যেটাকে বলা আদি নাদ। এই নাদই হচ্ছেন ব্রহ্ম, শব্দ ব্রহ্ম। আমরা যদি আমাদের প্রাচীন মুনি ঋষিদের মানে তাদের যে লিখে যাওয়া বা তাদের যে বলে যাওয়া শব্দগুলো ঘাঁটি, সেখানে এই নাদটাই রয়েছে। যে আমি আপনি কথা বলছি, এই যে ফ্রিকোয়েন্সি, এই যে আপনি টেলিফোনে কথা বলছেন, এই সব কিছুই কিন্তু ওই সূত্রে ওই সুরের মধ্যে বাঁধা রয়েছে, অর্থাৎ ওং এই নাদের মধ্যে। একটা কথা খুব পরিষ্কার আমরা এখানে বলবো যে মানুষের যখন জীবন সায়ান্নে মানুষ পৌঁছায়, যখন তার জীবনের শেষ প্রান্তে সে পৌঁছায়, তখন এই বিশ্ব চৈতন্যের কথা তার মনে পড়ে। কিন্তু রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে আজন্মকাল এই বিশ্ব চৈতন্যের কথাই বলে গেছেন। তার ছোটবেলায় 23 বছর বয়স, 24 বছর বয়সের রচনা একেবারে সমর্পণের কথা বলে, বরঞ্চ প্রেমের রচনা তার 54 বছর 64 বছর আমরা পাই, যেখানে একেবারে উচ্ছল প্রেম। কিন্তু সেই উচ্ছল প্রেমের মধ্যেও একটা সুতো কোথাও বিশ্বনিয়ন্তার সঙ্গে বাঁধা রয়েছে। তাই তো কবিতার জীবনস্মৃতির একটি পাঠ আমি করবো আজকে, তবে ঐন্দ্রলাল একটা গানের পরে।
আমি বলছিলাম যে আমি জীবনশ্রী থেকে একটা পাঠ আপনাদেরকে করে শোনাবো। কবি বলছেন, তিনি লিখছেন এক জায়গায়, আমার বেশ মনে আছে আমি ভূর ভুবস্বা এই অংশ অবলম্বন করে মনটাকে খুব প্রসারিত করতে চেষ্টা করতাম। কি বুঝতাম, কি ভাবতাম তা স্পষ্ট করে বলা কঠিন। আমার একদিনের কথা মনে পড়ে, আমাদের পড়বার ঘরে শান বাঁধানো ঘরের এক কোণে বসে গায়ত্রী জপ করতে করতে সহসা আমার দু চোখ ভরে জল পড়তে লাগলো। আসল কথা, অন্তরের অন্তঃপুরে যে কাজ চলছে বুদ্ধির ক্ষেত্রে সবসময় তার খবর এসে পৌঁছায় না। কবি তার জীবনের এই বিবিধ চিন্তার মধ্যে দেবতার যে পূর্ণ দীপ্তি বা তার যে উজ্জ্বল উপস্থিতিকে তিনি মানে অনুভব করতেন, সেই দিব্য প্রভাবে কিন্তু তিনি সত্য এবং মঙ্গলের পথ থেকে কখনো ভ্রষ্ট হননি। তাই তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে তার নিজেকে সমর্পণের মধ্যেও মানুষের মনুষ্যত্ববোধের চিন্তা কিন্তু তিনি কখনো বিচ্যুত হননি। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত তনুশ্রী ম্যাডাম, আজকে শিল্পী সুপ্রভাত এবং যন্ত্রশিল্পী দেবাশিস থেকে মৃগাঙ্ক এবং বিক্রম পর্যন্ত প্রত্যেকে আমার অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত ভালো শিল্পী, তাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি সল্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি। হ্যাঁ দাদা বলুন। ভীষণ সুন্দর গাইছো ঐন্দ্রিলা, ব্রহ্মসমুদ্র একটা পথ গেয়ে যাচ্ছে, এই যে আমি বহু বাসনায় প্রাণপণে চাই, গানটা ভীষণ ভালো লাগলো, আমার অত্যন্ত প্রিয় গান। ও জানা দরকার, আমি পরেও একদিন কোন এক সময় বলবো, গানটা নোবেল লরিয়েট বার্নার্ড শর অত্যন্ত প্রিয় ছিল এই গানের লাইনগুলো, কেন কি ব্যাপারে সেগুলো আমি পরে একদিন জানাবো। ম্যাডাম, তথ্য নিয়ে সামান্য কিছু বলবো, আপনি ব্রহ্ম নিয়ে আলোচনা করছেন, দেখুন রবীন্দ্রনাথের ব্রহ্ম বিশ্বাসকে বোঝার চেষ্টা করতে হবে কিন্তু প্রাসঙ্গিক এবং কল্পনার যুক্তি দিয়ে। দেখুন ব্রহ্ম শব্দটিকে ধরে রবীন্দ্রনাথ আন্তঃসম্পর্ক বিশ্লেষণের চেষ্টা যুগ যুগ ধরে রবীন্দ্র গবেষকরা কিন্তু করে এসেছেন। দেখুন রবীন্দ্রনাথের জীবন অভিজ্ঞতা এবং অনুভূতির রূপরেখায় বিশ্বকে দেখতে চেয়েছিলেন এবং অ্যান্টিথিসিস একটা দাঁড় করিয়েছিলেন এই ব্রহ্মর মধ্যে দিয়ে, এবং এই পথ ধরে কিন্তু একটা সিনথেসিসে তিনি পৌঁছেছেন। উপনিষদের মাঝে ব্রহ্মকে দেখেছেন, ব্রহ্মের মুখে দেখেছেন মনন বা চিন্তাকে তিনি বুঝেছেন। দেখুন রবীন্দ্রনাথের ব্রহ্ম সঙ্গীত শুনলে মনে হবে আড়ালে রয়ে গেছে কিন্তু একটা অন্য কথা, আর এই আড়ালের মধ্যেই রবীন্দ্রনাথের জীবন সমগ্রের বোধ এবং অনুভূতি সঙ্গতি কিন্তু পাওয়া যাবে। রবীন্দ্রনাথের ব্রহ্মজ্ঞানকে একটা ভিত্তির উপর দাঁড় করাতে চেয়েছিলেন এবং সেজন্য মননের অনন্ত আকার হিসাবে মানুষকে তিনি ব্রহ্ম বলেছেন। এই ভাবটাকে কিন্তু তিনি তার গান গ্রন্থের মধ্যে ব্যক্ত করেছেন, তার লেখায় রূপ অরূপ সীমা অসীমকে সব কিছু পাবে না। তিনি বিশ্বাস করতেন মানুষের পূর্ণতা দিয়ে কিন্তু অনন্ত ধারণের মাঝে ব্রহ্ম সাধনা পাওয়া যায় এবং তিনি এটা তার পিতার কাছ থেকে পেয়েছিলেন। শেষ করবো কয়েকটা কথা দেখে দিয়ে, দেখুন 151টা ব্রহ্ম সঙ্গীত তিনি লিখেছিলেন কিন্তু জীবনের একদম অল্প বয়সে, যেটা আপনি বলছিলেন গীতাঞ্জলির পর আনুষ্ঠানিক ভাবে কিন্তু কোনো ব্রহ্ম সঙ্গীতই লিখলেন না, এক রূপক থেকে অন্য রূপকে চলে গেলেন। দেখুন মাঝে মাঝে তব দেখা পাই, গানটি তার অল্প সময়ের লেখা এবং ব্রহ্ম সঙ্গীত দেখে মনে হবে ঈশ্বরকে এখানে উপাসনালয়ের আনুষ্ঠানিক অঙ্গন থেকে মানুষকে মনোমন্দিরে নিয়ে গেলেন। আজকের বস্তুবাদী অশান্ত পৃথিবীতে দেখুন ইউরোপ আমেরিকায় যেখানে প্রাপ্তির মধ্যে লুকানো রয়েছে এত বড় একটা হাহাকার এবং শূন্যতা, সেখানেও কিন্তু রবীন্দ্রনাথের এই শান্তি তত্ত্বের কথা আসে, ব্রহ্ম সাধনের মতো মানববিদ্যার প্রাসঙ্গিকতা পুরোপুরি ভাবে কিন্তু চলে আসে। ভালো লাগছে আপনাদের আলোচনা, আমি যে গানটার কথা বললাম ব্রহ্ম সঙ্গীত সেই গানটা চলিন্দ্রিলা করতে পারে খুব ভালো লাগবে, অনেক ধন্যবাদ। মাঝে মাঝে তবু দেখা পাই, সময় হবে কি আজকে দেখা যাক, আমাদের হাতে সময় কম, আর ঐন্দ্রিলা একদম শেষ পর্যায়ের অনুষ্ঠান, সম্ভবত ঐন্দ্রিলার কাছ থেকে আমরা দুটো গান শুনতে পারবো, তাই তোমার পরের গানে চলে যাই আমরা। এই গানটা কিন্তু ওই মানে প্রেম পূজা কোথাও মানে সবটাই একরকম। Amar ghore esho
একদম শেষ পর্যায়ে আছি আলোচনায়। ও ইন্দ্রলার শেষ গান শোনার আগে বিষয়টিকে আমি একটু ছোট্ট করে শেষ করার চেষ্টা করব। সেটি হচ্ছে রবীন্দ্রনাথের যে মূল্যবোধ, তার যে সৃষ্টির যে মূল্যবোধ, সেই মূল্যবোধে ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ধর্মবোধের উপরে তার সম্পূর্ণ বিশ্বাস ছিল। সেই কারণে কবি বলছেন একটি প্রসঙ্গে, সম্প্রতি ইউরোপীয় শিক্ষাগুণে ন্যাশনাল মহত্বকে অত্যধিক আদর দিতে শিখেছি, অথচ তার আদর্শ আমাদের অন্তঃকরণের মধ্যে নাই। আমাদের ইতিহাস, আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের গৃহ কিছুই নেশন গঠনের প্রাধান্য স্বীকার করে না। ইউরোপে স্বাধীনতাকে যে স্থান দেয়, আমরা মুক্তিকে সেই স্থান দিই। আত্মার স্বাধীনতা ছাড়া অন্যের স্বাধীনতা আমরা মানিই না। আমাদের সর্বপ্রধান কর্তব্যের আদর্শ এই একটি মন্ত্রেই রয়েছে, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ তত্ত্বজ্ঞান পরায়ণ যৎসৎকর্ম প্রকৃত তদ ব্রহ্মাণ্ণি সমর্পায়েত। অর্থাৎ আমরা ন্যাশনাল কর্তব্য অপেক্ষা দুরূহ এবং মহত্তর যে আমাদের আত্মার কর্তব্য সেটাকেই বহন করব। এবং বলেছিলেন তিনি যে ইউরোপীয় পন্থী যে নেশন গঠন, সেই নেশন গঠন কিন্তু ভারতের জন্য নয়, ভারতের নেশন হচ্ছে ভারতের মানবাত্মার বিকাশ। এবং সেই কারণেই কবি বলছেন যে ভারতের
ইউরোপে যাই হোক না কেন, কারণ তিনি ইউরোপের এই প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের ওই পার্শ্ববতা এবং তাণ্ডবতা দেখে তিনি বুঝেছিলেন এ বেশি দিনের জন্য নয়। তিনি ইউরোপের ওই আগ্রাসী ক্ষুধা এবং আমেরিকার ওই বিশাল ঐশ্বর্যের অহংকার, এই দুয়ের যে পরিণতি কী হতে পারে তা কবি আগেই উপলব্ধি করেছেন। তাই বলেছিলেন এরা যেভাবে বাড়ছে তাতে মৌনী ভারতের খুব একটা অসুবিধা হবে না, মৌনী ভারত তার সকলকে গ্রহণ করার যে আঁচল সেই আঁচল বিছিয়েই থাকবে। তাই মৌনী ভারতের কাছে সেই পরম ব্রহ্ম পরম নাদ রয়েছে, ওম ব্রহ্ম, এই নিয়েই কবির সাধনা ছিল আজীবনকাল। ওয়েন্দ্রিলাকে ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো, আবার আসার আমন্ত্রণ জানিয়ে তোমার শেষ গানে চলে যাবো আজকে। চরণ ধরিতে দিও গো আমারে নিও না, নিও না সরায়ে জীবন school.